আমি স্ত্রীর সব আসার পর স্ত্রীকে কি বারবার পরিমাণ গোসল করতে হবে? কিন্তু একবার কমপ্লিট গোসল করার পর পরের বার কি আর কীভাবে কমপ্লিট গোসল করতে হবে, দয়াকে উত্তরটা জানলে উপকৃত হতাম। শাহিনুর ইসলাম, সব আসার পর স্ত্রীকে গোসল করতে হবে, অর্থাৎ যদি সালাত আদায়ের দরকার হয় অথবা কোরআন তেলাওয়াত দরকার হয় অথবা অথবা তোয়াফের দরকার, তখন তাকে গোসল করতে হবে। কিন্তু যদি তিনি সহবাস করার পরে কিছু অপেক্ষা করার পর আবার সহবাস করার ইচ্ছা হয়, তখন তার জন্য আর গোসল মাঝখানে গোসল করা লাগবে না, একবার গোসল করলেই হবে। এটা একবার গোসল করলেই হবে, কিন্তু গোসল করাটা জরুরি হচ্ছে, গোসল করাটা জরুরি হচ্ছে, গোসল করাটা হচ্ছে এর জন্য জরুরি, মূলত এই নামাজ সালাতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু গোসল করাটা মানে যদি সহবাস করার পরপরই গোসল করা জরুরি হয় না। সুতরাং বুঝতে পারছেন, ঘটনাটা হচ্ছে এরকম, যদি আপনি একবার সহবাস করেন, তারপর যদি দেখেন যে আবার যাবেন, তাহলে কোনো গোসল করার প্রয়োজন নেই মাঝখানে। মানে আপনি এরপরে সলাতে টাইম হয়ে গেলে কিন্তু গোসল করতে হবে, এটা হলো মূল কথা, অথবা কোরআন তেলাওয়াত উদ্দেশ্যে থাকলে গোসল করতে হবে। তো এটা হচ্ছে মূল কথা, আপনারা যেটা বুঝেছেন সেটা নয় যে বারবারই গোসল করতে হবে, এরকম না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم